মহামারীর সময়ে কাজকর্ম নিয়ে যখন বিপর্যস্ত সাধারণ মানুষ, তখন চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরায় জোর করে ঋণের কিস্তি আদায়ের অভিযোগ উঠেছে এনজিওর বিরুদ্ধে। আর এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। যদিও প্রশাসন বলছে ভুক্তভোগীরা অভিযোগ করলে নেওয়া হবে ব্যবস্থা। ভ্যানচালক রফিকুল ইসলাম, করোনা প্রাদুর্ভাবের আগে চাঁপাইনবাবগঞ্জের চৈতন্যপুর এলাকার একটি এনজিও থেকে ৬ মাস মেয়াদে ৪০,০০০ টাকা ঋণ নেন। নির্ধারিত সময়ের ২ মাস পর লাভসহ কিস্তিও পরিশোধ করেন তিনি। কিন্তু ওই এনজিওর নির্বাহী পরিচালক বাবু ইসলাম অফিসে ডেকে আরও ২ মাসের লাভের টাকা দিতে চাপ দেন রফিকুলকে, করেন মারধরও। পবিত্র এনজিও বাবু, ম্যানেজার, কালাম মাস্টার মেরেছি। তবে এনজিও কর্মকর্তা বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অনাকাঙ্ক্ষিত কারো ঘটনা ঘটতে পারে, তাই বলে এমন কোনো কিছু ঘটেনি যে মানে অতিরিক্ত কিছু। স্থানীয় এনজিওগুলো এভাবে জোর করে অনেকের কাছ থেকে কিস্তি আদায় করছে বলে উঠেছে অভিযোগ। কিস্তি যদি ওই দিতে না পারে, তার ছাগল খুলে চলে আসবে, না তো গরু খুলে চলে আসবে, মারা ধরা করে করে কিস্তি দিচ্ছে। যদিও বিষয়টি অস্বীকার করছেন এনজিও কর্তারা। সব এনজিওকে সমানভাবে দায়ী করাটা আমাদের ঠিক হবে না। যারা কার্যক্রম বাস্তবায়নে ব্যত্যয় করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত। এদিকে সাতক্ষীরায় সরকারি নির্দেশনা উপেক্ষা করেই ঋণের কিস্তি আদায় অব্যাহত রেখেছে এনজিওগুলো। বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা ঋণের টাকার জন্য হাজির হচ্ছেন গ্রাহকের বাড়ি। কিস্তি না দিতে পারলে বাড়ি ছাড়ছেন না আদায়কারীরা। আমরা আয় ব্যয় করতে পারতেছি না, কিস্তি দেবো কিভাবে, কিন্তু তারপরেও তারা বিভিন্ন হুমকি ধামকি দেয়। বাসায় এসে এমনভাবে দরজা নক করে যে পাড়ার লোকজন এক জায়গায় হয়ে যায়, এরকম অবস্থা। আমাদের ব্যবসার জন্যই তারপরেও চাপ দিচ্ছে যে কিস্তি দেওয়াই লাগবে, কিস্তি কোনো বন্ধ নেই। জোর করে ঋণ আদায়ের বিষয়টি অস্বীকার করছে এনজিওগুলো। যদি কেউ স্বেচ্ছায় ঋণের কিস্তি দিতে চায় সেটা আমরা নিচ্ছি, কিন্তু কারোর সাথে প্রেশার ক্রিয়েট করে কিংবা জোর করে আমরা তাদের কাছ থেকে কিস্তি নিচ্ছি না। ভুক্তভোগীরা অভিযোগ করলে এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে এই ধরনের এনজিও রয়েছে, এটি যদি কেউ অভিযোগ আকারে আমার কাছে আনে, আমি সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের উদ্যোগ কর্তৃপক্ষ নজরে নিয়ে আসবো। করোনাকালে সরকার ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রকার চাপ দিয়ে কিস্তি আদায় না করতে নির্দেশ দেয় এনজিওগুলোকে। বিপ্লব রায়হান, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এ নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। খলিকুজ্জামান আহমদ, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আয়োজনে। এবং আপনার কাছে আমাদের যেটি জানা, নিশ্চয়ই আপনি রিপোর্টটি শুনছিলেন কিংবা দেখছিলেন, বলা হচ্ছে জোর করে কিস্তি আদায় করছে এই করোনা মহামারীর মধ্যে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এইভাবে জোর করে কিস্তি আদায় করার এরকম মহামারীর মধ্যে কোনো সুযোগ আছে কি না? এটা মোটেই সুযোগ নেই, এটা সংবিধান সংবেদনশীল ভাবে দেখতে হবে। তবে সব তো আমাদের আওতায় নেই। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, আমরা যাদেরকে অর্থায়ন করি বা অনেককে পুরো অর্থায়ন করি না, অন্য উৎস থেকেও তারা টাকা নেয়, আমাদেরগুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। তারপরেও যে একেবারে কিছু হচ্ছে না সেটা আমি বলবো না, যেখানে আমরা খবর পাই আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করি। আমরা ইতিমধ্যেই আমাদের পক্ষ থেকে আমাদের যে আমরা তাদেরকে সহযোগী সংস্থা বলি, সহযোগী সংস্থাদের অর্থায়ন করার ব্যবস্থা করছি, যাতে তারা যারা ঋণ নিতে চান বা সহায়তা চান তাদেরকে সহায়তা দিতে পারে, সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যেই করেছি। আমাদের এইটা তো হচ্ছে মহামারী। সাধারণত যখন একটা বন্যা হয় বা একটা ঘূর্ণিঝড় হয়, তখনও আমরা সংবেদনশীল হিসেবে দেখি এবং সেটা একেবারে খুব কড়া কঠোর নির্দেশনা দেওয়া আছে আমাদের, এবং সেটা অনুসরণ করা হয়, না করা হলে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তো এবারও তাই আমরা করছি। আমরা আমাদের অর্থায়নে যে কাজগুলি হচ্ছে সেগুলি নিশ্চিত করতে পারি, বাকিগুলো তো আমাদের আওতায় নেই। জি জি, প্রশ্নটা এখানে খলিকুজ্জামান আহমদ, যে তাহলে সেগুলো কারা করবে? আপনাদের অধীনে যারা আছেন সেই ব্যবস্থা তো আপনারা করলেন বা সেই নিশ্চয়তা আপনারা দিচ্ছেন, সেগুলো আপনারা মনিটর করছেন, কিন্তু যারা সে তাদের আপনাদের কাছ থেকে আর্থিক সহায়তা নিচ্ছে না বা কি ঋণ নিচ্ছে না, তাদের মনিটরিং করার দায়িত্ব আসলে কাদের? তারা করছে কিনা ঠিক দায়িত্ব সবচেয়ে সবার উপরে দায়িত্ব হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। তারা করছেন, তারা করার চেষ্টা করছেন বলে আমি জানি। একটা সরকারি প্রতিষ্ঠান যারা এই খাতকে নির্দেশনা ইত্যাদি দিয়ে থাকে, তো তারা করার তাদের করার কথা, আর যারা অর্থায়ন করেন তাদের করার কথা। কিন্তু ব্যাংক থেকে যারা টাকা নেয়, ব্যাংক তো কোনো নজরদারি করে না, কাজে সেখানে তারা যা খুশি তাই করতে পারেন হয়তোবা।
কিন্তু আমাদের এখানে এটা আমি নিশ্চয়তা দিতে পারি, আমি খবর পেলেই, আমি কেন আমাদের যারাই খবর পাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি। আর যাদের যে আমাদের যে সহযোগী সংস্থা আছে তাদের অর্থের সংকট সৃষ্টি হতে আমরা দিচ্ছি না, আমরা ইতিমধ্যেই তাদেরকে অর্থায়ন করার চেষ্টা করছি। তাদের আয় কমে গেছে সেটা ঠিক, কিন্তু তাদের বেতন দিতে পারছে না কোনো কোনো প্রতিষ্ঠান, সেটাও ঠিক, কিন্তু তারপরেও আমাদের যে বিধিমালা অনুযায়ী কারোর উপর চাপ তারা সৃষ্টি করতে পারে না। জি, সেটি তো আপনাদের অধীনে যারা আছে, আপনি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কথা বলছেন, জি রেগুলেটরি অথরিটির কথা বলছেন, যে তারাও দেখভাল করছে এটি, কিন্তু যেখানে তারা তাদের নিয়ন্ত্রণ নেই কিংবা আপনাদের নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ পল্লী কর্মসংস্থানের নিয়ন্ত্রণ নেই, সেই জায়গার বাইরে যেসব গ্রাহক আছে যারা এরকম জটিলতায় পড়ছেন কিস্তি পরিশোধ নিয়ে, তাদের জন্য আপনার কি পরামর্শ, তারা কোথায় যেতে পারেন এরকম সময়, বা কী ব্যবস্থা তারা নিতে পারেন? তাদের তো নিশ্চয়ই জবাবদিহি, এখানে একজন যে বললেন জবাবদিহির আওতায় নিয়ে আসা উচিত, যেটা বিধি বিধান যেটা আছে, নিয়ম যেটা আছে, যেটা নির্দেশনা দেওয়া হয় সেটা যদি তারা অনুসরণ না করেন তাহলে তাদের সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ খলিকুজ্জামান আহমদ আপনাকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য।